নমস্কার বন্ধুরা, আমি সুদীপ্তা ভদ্র। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বরবটির একটা রেসিপি। বরবটি তো আমরা রোজই খেয়ে থাকি নানানভাবে, তো এটা একটু আলাদা, নতুন ধরনের বরবটি বাটা। তো চলুন যাই দেখি এই রেসিপিটা করতে আমার কি কি লাগছে বা কিভাবে আমি করছি। প্রথমে আমি বরবটিগুলো এরকম পিস পিস করে কেটে নেব। আগে দেখে নেব ভালো করে কোনো পোকা আছে কিনা বা নষ্ট কিনা, সেগুলো আমি একটু দেখে নেব, ভালো করে দেখে নেব। আর আগে ধুয়ে নিয়েছি একটা একটা করে বরবটি, আমি এভাবে ভালো করে ঘষে ঘষে ধুয়ে এনেছি। কাটার পরেও আরেকবার ধুব, তাহলেও আমি একবার ধুয়ে নিয়েছি। এইভাবে পিস পিস করে আগে আমি কেটে নেব। বরবটিগুলো আমি কেটে নিয়েছিলাম, এবার আমি কড়াই গরম করে এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল। আড়াই পলা মতো তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার নুন মাখানো বরবটিগুলো ছেড়ে দেব। প্রথমে বরবটিগুলো আমি হালকা করে ভেজে সেদ্ধ হওয়া অবধি ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে বরবটিগুলো লাল হয়ে যাবে না কিন্তু সেদ্ধ হবে, ভাজাটা হালকা হবে। তারপর একটু আমি চাপা দিয়ে দেবো। আমার বরবটিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমি একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি, ঝিমিয়ে আছে ভেজেছি, তাতে বরবটিগুলো দেখুন সবুজও রয়েছে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বরবটিগুলো তুলে নেব। আমি এই যে বরবটিটা ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, আমি তুলে নিলাম। এই যে এরকম সবুজেই থাকবে, অথচ একটু সেদ্ধ হয়ে যাবে। বরবটি ভাজার তেলে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিলাম একটু কালো জিরা ফোড়ন, দিয়ে দিলাম তিনটে ছোটো ছোটো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের ইচ্ছা মতো দেবেন। দিয়ে দিচ্ছি ছোটো ছোটো দুটো পেঁয়াজ, বড়ো পেঁয়াজ হলে একসাথে হয়ে যাবে আমার যেটুকু পরিমাণ। এবার হালকা করে এগুলো একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো একটু নুন, যেহেতু বরবটিতে একটু নুন মাখিয়ে দিয়েছিলাম, এখানে আমি অল্প করে নুন দেব। পেঁয়াজটা খুব বেশিক্ষণ ভাজতে হবে না, হয়ে গেছে মোটামুটি। ভর্তার মধ্যে জাস্ট বেশি তো ভাজার দরকার নেই, এটা পেস্ট হয়ে যাবে পরে। এবার দিয়ে দেব রসুনটা, জাস্ট কাঁচা ভাবটা পেঁয়াজ রসুনের গেলেই হবে। হয়ে গেছে, আমি ভাজা ভেজে তুলে নিলাম। এবার একসঙ্গে এগুলো আমি বেটে নেব। আমি এবার মিক্সিতে দিয়ে, আপনারা চাইলে এটা শিলনোড়ায় বাটতে পারেন, এটা মিক্সিতে দিয়ে আমি পুরো ভালো করে পিষে নেব। তবে একটু ঠান্ডা হলে পরে, গরম জিনিস তো মিক্সিতে দেওয়াটা ঠিক নয়। এবার একটু পাখার নিচে রেখে ঠান্ডা করে আমি মিক্সিতে দেব। মিক্সিতে বরবটিটা আমি বেটে নিয়েছি, এখানে বরবটি ভর্তাটা আমার হয়ে গেছে। পেঁয়াজ রসুন নুন লঙ্কা সবই দেওয়া আছে, এবার আমি জাস্ট খালি মিক্সিতে বেটে নিলাম।
সুতরাং আমার এটা হয়ে গেছে। আমি এবার সার্ভ করে দেব। বরবটি বাটা আমি সার্ভ করে দিয়েছি। আপনারা গরম ভাতের সঙ্গে এটা খেতে পারেন, খুবই সুস্বাদু এবং রুচিকর, খুবই টেস্টি। তো নতুন রেসিপি, আপনারা একবার অন্তত ট্রাই করুন, আশা করি ভালো লাগবে। আমার এই রেসিপি ফলো করে আপনারা একবার বাড়িতে ট্রাই করুন। আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো এই নতুন রেসিপি। আমার চ্যানেল এখনও যাদের সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে নেবার জন্য, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে এর পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।